হাজির সাহেবরা যদি কমপ্লেন করে, আমাদের গভর্নমেন্টের অ্যারেঞ্জমেন্টের বিরুদ্ধে, ব্যবস্থাপনার বিরুদ্ধেও যদি করে, আমরা এটা সিরিয়াসলি নোটিশে নেব এবং আমরা আইনানুক ব্যবস্থা নেব। এখানে ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে, এখানে 1161তম দলের প্রশিক্ষণ চলছে, প্রায় 100 জন ইমাম প্রশিক্ষণ নিচ্ছেন। আমি ওটা নির্দিষ্ট টপিকের উপরে আলোচনা করছি এবং তাদের দেখতে আসছি। তো এটা আমাদের চলমান প্রক্রিয়া, এটা স্বাধীনতার পর থেকে এগুলো চলে আসছে। আগামী দিনেও আমরা ইমামদেরকে আত্মনির্ভরশীল করার জন্য বিভিন্ন প্রকল্প আমরা নিচ্ছি, যাতে সমাজে তারা একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই জন্য আমি গত 3-4 দিন আগে দিনাজপুরেও আমি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে গেছি। আমাদের 8টা ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে। এই প্রশিক্ষিত ইমামদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ইমামদের প্রশিক্ষণ দিচ্ছি, এখানেও আসছি, আরও বিভিন্ন জায়গায় আমরা যাব। কোর্স নিয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত, না গত বৃহস্পতিবার না, গত বুধবার পর্যন্ত আমাদের প্রায় 70,000-এর মতো প্রাক নিবন্ধন করেছে। এবং যেহেতু আমরা প্যাকেজ ডিক্লেয়ার করেছি, 2টা প্যাকেজ ডিক্লেয়ার করেছি, প্রায় 1,09,000 টাকা আমরা কমিয়েছি। আমরা আশা করি 30 নভেম্বরের ভিতরে আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা বিভিন্ন জায়গায় মোটিভেট করছি, জনগণকে উদ্বুদ্ধ করছি হজে যাওয়ার জন্য। এখন তো রেট কমে গেছে। আমরা 2টা প্যাকেজ করেছি, একটা হচ্ছে নিয়ারেস্ট টু দি কাবা, ভালো জায়গায় থাকবে, আরেকটা হচ্ছে একটু দূরে, 3 কিলোমিটার মাত্র। তো 2 জায়গাতেই আমরা ফেসিলিটিস হাজিদেরকে দেব এবং ট্রান্সপোর্ট থাকবে, পাঁচ ভক্তের নামাজ তারা এসে পড়তে পারবে। এবং আমাদের একটা এক্সপার্ট টিম আছে, হজ মিশন আছে, বাংলাদেশ মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা যাব, আমার তত্ত্বাবধান থাকবে, হাজির যেন কোনো অসুবিধা না হয়। হাজির সাহেবরা যদি কমপ্লেন করে, আমাদের গভর্নমেন্টের অ্যারেঞ্জমেন্টের বিরুদ্ধে, ব্যবস্থাপনার বিরুদ্ধেও যদি করে অথবা কোনো এজেন্সির বিরুদ্ধে যদি করেন, আমরা এটা সিরিয়াসলি নোটিশে নেব এবং আমরা আইনানুক ব্যবস্থা নেব। এবং প্রতি 46 জন হাজিতে করে একজন মোয়াল্লিম থাকে। একটা গাড়িতে অ্যাকোমোডেশন হচ্ছে 50 জন, আমরা এই 46 জন একজন করে গাইড নিই। তাহলে প্রতি 46 জনে একজনেই কমান্ডার হিসাবে, মোয়াল্লিম হিসাবে ওনাদেরকে হজ করাবেন, ওনাদেরকে মিনা, মুজদালিফা, আরাফা, কাবা শরীফ নেবেন। একটা সুন্দর হজ ব্যবস্থা আমরা উপহার দিতে পারবো, এটা আমাদের প্রত্যাশা।